বাইবেল বলছেন আমার পিতা আমাকে তাঁর মতোই তৈরি করেছেন। জীবনের বেশিরভাগ সময় আমি এটা কথার কথা ভেবে কাটিয়ে দিয়েছি, কই আমি আবার স্রষ্টার মতো হলাম কি করে? আমি তো নেহাতি সাধারণ মানুষ। স্রষ্টা ঈশ্বর, গড বা আল্লাহ বলে আমরা যার পুজো করি, তিনি তো অসীম শক্তিধর। আমার শক্তি কতটুকু? বরং আমি তো সেই গানটাই সত্য ভেবে জানি, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। আমি যদি আমার পরম পিতার গুণেই সমৃদ্ধ হব, সব মানুষ যদি তাঁরই সৌন্দর্যে সুন্দর হয়, তবে আমাদের এত কষ্ট, এত অপূর্ণতা, এত চাহিদা, এত ব্যর্থতা কেন? কেন আমাদের নিরন্তর পরাজয় রোগ মহামারীর কাছে? তবে বাইবেল কি মিথ্যা বলেছে? এই প্রশ্ন কিন্তু চিরন্তন সবার কাজের মাঝে আমাকে তুলা দিয়ে চলেছে। তারপর একদিন খোঁজ পেলাম এক নতুন জগতে, এক নতুন মন্ত্রে, এক নতুন সেই বন্ধুকে ভালোবেসে অনুসরণ করেছিলাম। পরে তিনি আমাকে খুব বেশি উপদেশ দেননি, কিন্তু তার হাত ধরে জীবনকে ছিনিয়ে দিয়েছিল সরাসরি খুব কাছের থেকে। শেষে যখন পাখির মতো আমাকে খোলা আকাশে উড়িয়ে দিয়েছেন আর নিজে সরে গিয়েছেন দূরে, তখন আমি প্রথম জেনেছি বাইবেলের কথা মিথ্যে নয়। আমরা আমাদের সত্যিকারের সত্তাটা হারিয়ে ফেলে একটা অলীক সত্তাকে আঁকড়ে ধরে জীবন যুদ্ধে লিপ্ত হয়ে বিভ্রান্ত হয়ে বেঁচে আছি। যেদিন থেকে আমি জেনেছি, বুঝেছি আমার আসল সত্তাটি কেমন, আমার বিভ্রান্তি ঘুচেছে, আমি সঠিক পথের সন্ধান পেয়েছি, আর সেই পথে হেঁটে আর যথার্থ উপলব্ধি করেছি আমার পিতা আমাকে তাঁর কোন বিশেষ গুণটিতে সমৃদ্ধ করে এখানে পাঠিয়েছিলেন। তুমি কি জানতে চাও পিতার সেই মূল গুণটি কি, যা দিয়ে তুমি নিরন্তর সমৃদ্ধ অথচ ভুলে আছো সেই সত্যটি? সেটা তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। তবে তৈরি হও, আমি ভাগ করে নেব আজ তোমার সাথে সেই অমূল্য সত্যটি। কিন্তু তারপর নিজের দিকে তাকিয়ে ভাববার চেষ্টা করো, তুমি নিজে কতখানি সেই গুণটি নিত্যকার জীবনে কাজে লাগাও। কঠিন নয়, নেহাতি সহজ। সেই পিতার দেওয়া গুণটি হলো দেওয়া, স্বার্থের দেওয়া নয়, নিঃস্বার্থ দেওয়া। মালিক মাইনে দেয়, তুমি পরিবারকে ভালোবাসা আর তার সাথে আরো অনেক কিছু দাও, কিন্তু তোমার সেই দেওয়াটাকে নিঃস্বার্থ। নিঃস্বার্থ দেওয়া মানে কিন্তু এমন কাউকে দেওয়া যার সাথে তার সামাজিক পারিবারিক কোনো পরিচয় নেই, আর এমন ভাবে দেওয়া যার মধ্যে কোনো ভেদভাব নেই, ভয় নেই, আশঙ্কা নেই, যোগ বিয়োগ এসবের অঙ্ক নেই। এটা কঠিন বটে, কিন্তু এটা কঠিন বলেই আমরা বেশিরভাগ বিভ্রান্ত। আর এই কাজে সাহস করে নামলে ওই সব বিভ্রান্ত চেতনা কর্পূরের মতো উবে যাবে। তুমি যে সত্যি স্রষ্টার গুণে সমৃদ্ধ সে বিষয়ে তোমার আর লেশ মাত্র সন্দেহ থাকবে না। রবি ঠাকুর যখন এই ঐশ্বরিক গুণটি তাঁর চেতনায় উপলব্ধি করেছিলেন, তখন আকুল হয়ে আনন্দে তার সবকিছুই উৎসর্গ হয়ে গীতাঞ্জলি হয়ে উঠেছিল। তিনি বিশ্ব জয় করেছিলেন, স্বয়ং ঈশ্বরের মতোই মর্যাদা সম্মান ও ভালোবাসার অধিকারী হয়েছিলেন। তাই তো তিনি আকুল হয়ে গেয়ে গেছেন, আমায় যেসব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু আমার যত বাণী। স্রষ্টার সবচেয়ে বড় গুণ হলো তিনি দাতা, গ্রহিতা নয়। তিনি চান তাঁর সন্তান আমরাও তাঁরই মতো দাতা হই। আমাদের মধ্যে যখন পিতাকে জানার, দেখার, স্পর্শ করার আকুলতা জাগে, ঠিক তখনই তিনি আমাদের সেই সুপ্ত সত্তাকে তাঁর ঐশ্বর্যে নতুন করে আবিষ্কার করাতে নিজেই দিন দরিদ্র হয়ে আমাদের সামনে ঘুরে বেড়ান, যাতে করে আমরা দিতে শিখি আর স্বার্থহীন দেওয়ার আনন্দ কেমনতর তার সঠিক স্বাদ পেয়ে আমাদের পথ বদলে দিই। যেমন করে বিবেকানন্দ, মাদার টেরেসা এমন অনেকেই বদলে নিয়েছিলেন তাঁদের পথ। রবি ঠাকুর এই সহজ এই রহস্যের খবর সকলকে উপলব্ধি করাতে বলেননি কি, আমায় তুমি করবে রাজা, আপনি ভিক্ষু হবে, তুমি রইলে না ওই রথে, নামলে ধুলা পথে, যুগ যুগান্ত আমার সাথে চলবে হেঁটে হেঁটে।
অসীম ধন তো আছে তোমার জানি, তবু চাও তা নিতে কানায় কানায় ভেটে। আমরা পড়িনি কি যেথায় থাকে সবার অধম, দিনের হতে দিন সেইখানেতে চরণ তোমার রাজে, সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে। তাই তো আমি আজ প্রাণ মন সবকিছু দিয়ে এই গ্রামে এসে বিকাশালয়ে মাতৃকুল গড়ার সংকল্প নিয়ে কাজে নেমেছি, দুষ্ট শিশুদের সশক্ত করার এই কাজ, এ মা বসুন্ধরার আদেশে নতুন মানব সমাজ গড়ার অঙ্গীকার। মার অভিষেকে অনেকেই সাড়া দিয়ে এসেছে, আসছি আড়ালে থাকবে এখনো, দিতে ভয় পাবে, কোন করবে না, ভরসা করবে না। বন্ধু তুমি জানো নাকি কাউকে নিঃস্বার্থভাবে দিলে নিজেকেই সবচেয়ে বেশি দেওয়া হয়। যারা আমার কথায় সাড়া দিয়ে দেওয়ার শপথ নিয়েছেন তাদের দিকে তাকালে আমি যে স্পষ্ট দেখতে পাই তারা আসল অঙ্কটা ঠিক শিখে দিয়েছেন। পাওয়ার আনন্দের চেয়ে দেওয়ার আনন্দে কত কত বেশি। পাওয়ার আনন্দ তো আমার বাইরের নামটির, দেওয়ার আনন্দ সে তো আশীর্বাদ, কারণ তুমি দেবে কাকে বলতে পারো। মা বসুন্ধরা তোমার সামনে হাত পেতে দাঁড়িয়ে আছেন, এই জগৎ যে তাঁরই বন্ধু, তাকে না দিয়ে কোথায় পার পাবে বলো তো। বিকাশালয় মাতৃকুল করতে আমাদের চাই অনেক অর্থ, আমাদের তোমাদের অনেক অনেক দান, প্রায় 50 লক্ষ টাকা উজাড় করে দাও, হাতে হাত মিলিয়ে কাজে নামো আমাদের সাথে। আমার তোমার সকলের কাজ, আর দেরি করো না ভাই, সময় কি আর নেই। নিচে হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজ করে জানাও তুমি কিভাবে পাশে দাঁড়াবে, যদি লেখো তার অর্থ তুমি দিতে রাজি, যদি লেখো সে তার অর্থ তুমি স্বেচ্ছাসেবী হয়ে কাজ করতে রাজি।